কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা শারদ সম্মান 2020 দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড ডিজিটাল মিডিয়া পার্টনার বলো কলকাতা গ্রুপ অল ইন্ডিয়া অনলাইন নিউজ মিডিয়া www.bolokolkata.com বাংলার আওয়াজ অনলাইন নিউজ মিডিয়া www.banglaravaj.in শুভ শারদীয় মায়ের আগমনে করোনা মহামারীর বিদায় হোক বলো কলকাতা ও বাংলার আওয়াজ শারদ যোদ্ধা সম্মান 2020 হুগলি রেপুটেড অনলাইন নিউজ মিডিয়া এই করোনা মহামারীর সময়কালে যারা সমস্ত বিধিনিষেধ মেনে এবং জনসাধারণের সচেতনতার কথা মাথায় রেখে দুর্গাপূজা করতে চলেছেন তাদেরকে সম্মান জানাতে আমাদের এই উদ্যোগ কন্ট্যাক্ট নাম্বার 8240168370 ও অপর নাম্বারটি হল 7003081242 বলো কলকাতা থেকে আমি দুর্বা গতকাল দক্ষিণ কলকাতার বাঁশরুনিতে বিজেপির সদস্যা রবি মণ্ডল দাসের নেতৃত্বে একটি কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা ও মায়েদের বস্ত্র সম্মান অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল বলো কলকাতা ও বাংলার আওয়াজ অনলাইন নিউজ চ্যানেল সেখানে বিজেপির রাজ্য কমিটির সদস্যা ডক্টর অর্চনা মজুমদারের একান্ত সাক্ষাৎকার কি বললেন রাজ্য রাজনীতি নিয়ে শুনুন এবং ডিজিটাল মিডিয়াকে শুভেচ্ছা জানালেন কি বললেন শুনুন বলো কলকাতা থেকে শমিক সান্যাল ও সবিনয় দাসের রিপোর্ট জনগণের সাথে জনগণের পাশে সব খবরে আমরা নবান্ন পরিষ্কার করা হবে সেটা শনিবার রবিবার নয় মঙ্গলবার বুধবার কেন মাননীয় ভয় পেয়েছেন বিজেপিকে আপনারা 113 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ যেখানে আমার মুখের আওয়াজ যাচ্ছে এই মাইকের আওয়াজ কান খুলে শুনে নিন ভয়ের দিন শেষ আমাদের উপর অত্যাচারের দিন শেষ আমরা রুখে দাঁড়াচ্ছি দাঁড়াবো এবং 21-এর ভোটে আমরা এর প্রতিফলন করব আমাদের উপর আর অত্যাচার অবিচার চলবে না আমাদের আর শোষণ করা চলবে না আমাদের হকের টাকায় আর কাটমানি খাওয়া চলবে না নেতাদের পয়সা দিয়ে তবে বাড়ি পেতে হবে রেশনের চাল পেতে হবে সেটা আর চলবে না এবং আমরা এই প্রতিবাদটা আমার 21-এর ভোট বাক্সে দেব ভারতীয় জনতা পার্টিকে এই অঞ্চলে এনে ছাড়বো ছাড়বোই ছাড়বো হাতে পেয়ে গেছি এই মুহূর্তে অর্চনা মজুমদারকে রাজ্য কমিটির সদস্য ওনার থেকে শুনে নেবো আজকে যে প্রোগ্রাম এখানে হচ্ছে যে অনুষ্ঠান আজকে কোভিড সম্মান কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা এবং মায়েদের বস্ত্র বিতরণ বস্ত্র সম্মান বিজেপির সদস্যা ভারতীয় জনতা পার্টির সদস্যা রবি মণ্ডল দাস আয়োজিত করেছেন এবং এই পরিস্থিতি যে কি পরিস্থিতি চলছে চরম পরিস্থিতি সেই ব্যাপারে ওনার মূল্যবান কিছু কি বলছে নমস্কার আজকের এই মূল প্রোগ্রামটার বিষয়ে যদি একটু কিছু বলেন রবি মণ্ডল দাস আয়োজিত করেছেন দেখুন নিজের আন্তরিক ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটাকে দাঁড় করিয়েছে এবং যে ধরনের মানুষগুলোকে প্রান্তিক বয়স্ক মানুষগুলোকে শাড়ি জামা কাপড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সাধুবাদ না দিয়ে কোনো জায়গা এই অঞ্চলে এই কোভিড পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গ সরকার কোভিডের চিকিৎসার ব্যাপারে আপনারা জানেন আমি দীর্ঘদিন নানান চ্যানেলে এটা নিয়ে সঞ্চার হয়েছিলাম একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কোভিডের ম্যানেজমেন্ট কোভিড কন্ট্রোল কোভিড প্রিভেনশন মানুষকে সজাগ করা আমাদের কি করতে হবে কি করতে হবে না রাজ্যকে কি করতে হবে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করতে হবে মানুষকে ভেন্টিলেটর বেড পরীক্ষা এইসব ব্যাপারে দীর্ঘ 6 মাস ধরে আমাদের নানান ধরনের সরকারের যে ফেইলিওর আমরা দেখেছি অ্যাম্বুলেন্স পাচ্ছে না রোগী মারা যাচ্ছে না আমরা দেখেছি হাসপাতালে বেড পাচ্ছে না
সরকার বলছেন বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে, অথচ প্রাইভেট হাসপাতালগুলো 8 লাখ 10 লাখ 16 লাখ করে নিচ্ছে। মানুষ ঘর থেকে বিক্রি করে এপ্রিল মে জুন জুলাই এই সময় চিকিৎসা করে মানুষকে সজাগ করা এবং কোভিডটা দূর করার জন্য কেন্দ্রীয় সরকার যে লকডাউন করেছিল প্রথম দিকে সেটাকেও ভালো করে মানা হয়। এই সময় যদি মানা হতো তাহলে এই অবশ্য আমাদের ভেন্টিলেটর আমাদের ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার একদম অনুষ্ঠান 1035 কোটি আমাদেরকে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বেড বাড়ানোর জন্য ভেন্টিলেটর বাড়ানোর জন্য রাজ্য সরকার সেটা কতটা করছে কতটা করছে আমাদের নেই। আমরা দেখেছি মানুষ তাদের ন্যায্য হক কোভিডের চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে রাস্তায় গড়াগড়ি খেয়ে বহু সাধারণ মানুষ রাস্তায় ঘাটে চিকিৎসা পায়নি, ডাক্তার বহু ডাক্তার মারা গেছে, করোনা ওয়ারিয়ররা অনেক বয়সী ডাক্তার নার্সরা নানাহীন হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আমরা যারা ব্যবহার করি জানি যে অত্যন্ত নিম্ন মানের সরবরাহ করা হয় সেই পিপিই কোট করে আমরা কোভিড এর অনেক বেশি সংখ্যক মানুষ হাসপাতালে গেলে ভর্তি হচ্ছে, বিভিন্ন নির্দেশ মে মাসে যদি কোন অসুবিধা মৃত্যুর হার 10% আজকে আমরা আরো অনেক নতুন নতুন হাসপাতাল খুলে দিচ্ছি। সুতরাং এখন আমরা বলবো রাজ্য সরকারের দায়িত্ব প্রতিটি মানুষকে উল্টো পাল্টা এই সম্বন্ধে মানুষ সুন্দর বক্তব্য রাখলেন উনি মারা গেছে যে থেকে যেটা বোঝা গেল আমাদের নিজেদের লড়তে হবে, আমাদের নিজেদের লড়তে হবে, এখনো লড়ার দিন চলে যায় এবং আমি শুনে নেবো এরপরে আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করেছেন আপনাদেরই সদস্য তো সেই ব্যাপারে যদি রবি অত্যন্ত সাংগঠনিক ভাবে ওর মনোভাব এবং ইচ্ছা এই দুটো জিনিস আছে, যে জিনিসটা ওর মধ্যে আছে সেটা কিন্তু এখনো অব্দি পেয়ে ওঠেনি। এটা আমার ব্যক্তিগততা, আমি বেটি বাঁচাও বেটি কমিটির আমি রাষ্ট্রীয় ও যখন আমার সাথে আলাপ হলো আমাকে বললো দিদি কি করবো কিভাবে করবো তুমি আমায় গাইড করো, আমি সুন্দর ভাবে একটা অত প্রচার নেই নেই কিন্তু কাজ করলাম বিভিন্ন জায়গায়। রুবি কিন্তু সবসময় সিরিয়াস একনিষ্ঠ এবং কাজ করার ভীষণ আগ্রহ, এই মেয়েরা আমাদের ভারতীয় জনতা পার্টির সম্পদ। মেয়েগুলোকে যদি আমরা ঠিকঠাক ট্রেনিং দিয়ে ঠিকঠাক তুলে নিতে পারি এবং শুনলাম এবং ওনার কাছে আমার নাম বসে দেখুন আজকে ডিজিটাল ইন্ডিয়া, তো ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমরা নতুন করে বলার কিছু নেই, ডিজিটাল সেখানে বেঁচে থাকতে হচ্ছে, আমরাও লড়ছি তো সেইখানে যদি আমাদের এখানে আমাদের ডিজিটাল মিডিয়া বাংলা বা সোশ্যাল মিডিয়া তাদের
আমাদের এই মেডিকেল মহিলা হয়ে শুভেচ্ছা বার্তা আপনি জান মহিলাদের দর ঠিক করে দিচ্ছে তার মানে প্রশিত হওয়াটা কোনো ধর্ষণ করাটা অপরাধ না প্রশিত হওয়াটা অপরাধ আপনাকে টাকা দিয়ে প্রত্যেকটি কর্মচারী প্রত্যেকে আমার পূজোর শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সবার পূজো খুব ভালো কাটুক ধন্যবাদ আপনাকেও আমাদের দাবি ছিল মা দুর্গা ধর্ষণ বন্ধ হবে আশীর্বাদ করোনার প্রাককালে আমরা উৎসব এই ধরনের সাতটা দাবি নিয়ে প্রার্থনা পূজোটাই করি মা যেন উৎসব আশীর্বাদটুকু করি যেন আমরা আত্মনির্ভর হতে পারি স্বাবলম্বী হতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি এবং এক নম্বর যায় নবান্ন অভিযানে ডাক দিয়েছি ধন্যবাদ আপনাকে সুবর্ণ সুযোগ বলো কলকাতা নিয়ে এলো এবার এক অভিনব উদ্যোগ যে কোনো স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজের বুকে আরও প্রচারের আলোয় আনতে এই উদ্যোগ বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন 8240168370 সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন